দাম্পত্য জীবন সুখী সুন্দর একটি দাম্পত্য জীবন গড়বার জন্য আসলে আমাদের কোন কোন যোগ্যতাগুলো আমাদের অর্জন করা দরকার, বা ইসলামী শরীয়তের কি কি গুণাবলী আমাদের থাকা প্রয়োজন বলে মনে করেন? এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের দাম্পত্য জীবনটা কি উনি ঠিক করে দিয়েছেন? জি, স্বামী স্ত্রী উনি নির্বাচন করে দিয়েছেন। এর পরেরটা কিন্তু আমাদেরকে এখতিয়ার দেয়া হয়েছে মানুষকে, তুমি মানে দাম্পত্য জীবন কাকে নিয়ে শুরু করবে। এখানে প্রথম এবং বড় যে কোয়ালিটিটা, সেই কোয়ালিটিটা হবে আমার দাম্পত্য পার্টনার কে হবেন, এই সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমরা অনেক সময় করি কি, ভুল গাছের চারা লাগাই, ওই ভুল গাছে পানি দিই, ভুল গাছে খুঁটি দিই, ভুল গাছে ওই কি বলে ওই সার এবং মানে অন্যান্য কীটনাশক দিই, দেওয়ার পরে যখন ফল দেওয়ার মৌসুম হয়, আরে আমি তো চেয়েছিলাম ফজলি আম গড়ে, তেঁতুল তেঁতুল ধরলো কেন? এই জন্য সর্বপ্রথম যে কাজটা, সেই কাজটা হলো দাম্পত্য জীবন শুরু হওয়ার জন্যে যে পার্টনার তৈরি করতে হবে, পার্টনার সিলেকশন করতে হবে। তো এই পার্টনার সিলেকশন যেন সঠিক হয়, আচ্ছা রং পার্টনার সিলেকশন যেন না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতুল আরবা লি জামালিহা ওয়ালি মালিহা ওয়ালি নাসাবিয়া ওয়ালি দিনিহা, যে মেয়েদেরকে সাধারণত চারটা জিনিস দেখে বিবাহ করা হয়। আমরা অনেকে ভুল অনুবাদ করি, বলি যে মেয়েদেরকে চারটা জিনিস দেখে বিবাহ করো, আনকিহু বলে নাই, কিন্তু তাজাওয়াজু বলে নাই। এখানে কিন্তু মাজহুলের সিগা ব্যবহার করা হয়েছে, তুন কাহু সাধারণত ব্যবহার করা হয়, সাধারণত বিবাহ করা হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটাকে নাকচ করেননি, নাকচ না করে তিনি কি বলেছেন, বলেছেন যে এই চারটা জিনিস দেখে বিবাহ করা হয়। এরপরে সর্বশেষে তিনি আজকে একটা কমেন্ট এখানে করেছেন কি, ফাজফারু বিজাতিদ্দিন, তোমরা দিনদারিটাকে প্রাধান্য দাও, দিনদারিতে নিয়ে তোমরা যেন মানে ইয়ে হতে পারো, মানে সফল হতে পারো, তোমরা দিনদারি থেকে মাইনাস করো না। তার মানে এই চারটা জিনিসের মধ্যে সিলেকশনের ক্ষেত্রে, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই বলি, তো এই কোনো অবস্থাতেই যেন এই জিনিসটা দিনদারিতাটা যেন মিস না হয়। আজকাল মানে সবচেয়ে বড় যে অঘটনটা ঘটছে সেটা হলো পাত্র সিলেকশনের সময় দিনদারিতার প্রশ্নই করি না, ছেলের রেজাল্ট কী, কোন ইউনিভার্সিটির ডিগ্রি, সে কি চাকরি বাকরি করে বা ব্যবসা বাণিজ্য কী করে, যেই চাকরি করে তার মধ্যে বাড়তি ইনকাম কীরকম আছে, তারপরে অল্প দিনে ঢাকা শহরে তার বাড়িঘর হয়ে গেছে কিনা, নিউ ইয়র্কে তার অবস্থান কি আছে, বা আমেরিকার কোন সিটিতে বাড়ি টেরি করেছে, এই যে তার বাবার কিরকম সহায় সম্পদ ছিল, অথবা একটু পলিটিক্যাল ফ্যামিলি, তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কি, বা মন্ত্রী এমপি মানে ছেলে মেয়ে কিনা, মামু মামু খালু কিরকম আছে, এইগুলো একবারও প্রশ্ন করি না, ছেলে নামাজ পড়ে কিনা, সত্য কথা বলে কিনা, তার আয় রোজগার হালাল কিনা, সে হালালভাবে উপার্জন করে কিনা, সে সৎভাবে জীবনযাপন করে কিনা, শরীয়তে সীমারেখা মেনটেন করে চলে কিনা, এই প্রশ্নগুলো আমরা করি না। অ্যাজ ওয়েল অ্যাজ মেয়েদের ক্ষেত্রেও, মেয়ে সিলেক্ট করার ক্ষেত্রে সুন্দরী কিনা, লম্বা কিনা, খুব মেধাবী কিনা, ভালো ইউনিভার্সিটির মানে ছাত্রী কিনা, ভালো স্কুল থেকে ভালো জিপিএ নিয়ে পাশ করেছে কিনা, তারপরে ইংলিশের স্কিল কীরকম আছে, ভালো ইংলিশ যদি না জানে তাহলে তো আমি তো আমেরিকাতে তাকে খাওয়াইতে পারবো না, এজন্য ভালো ইংলিশের স্কিল আছে কিনা, টুয়েলভ করেছে কিনা, তারপর আইএলটিএসে তার স্কোর কত হয়েছে, মানে এই জিনিসগুলোকে আমরা সূচক হিসেবে নির্ধারণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এগুলো মাইনাস করো না, এগুলো দেখো নিশ্চয় যোগ্যতা, কিন্তু এগুলো একটা যোগ্যতা, এগুলো একটা মাপকাঠি, কিন্তু এগুলো কোনোটা একটু কম একটু বেশি হলো তুমি ক্ষতিগ্রস্ত হবে না। ফাজফারু বিজাতিদ্দিন, এই দিনদারিটাকে অবশ্যই প্রাধান্য দেবে, এইটা যদি একটু কম হয়ে যায় তাহলে কিন্তু দাম্পত্য জীবন ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই জন্য প্রথম যোগ্যতা যেটা সেটা হলো এইটা। এরপরে যে বিষয়গুলো আল্লাহ তাআলা কতগুলো মানে টিপস দিয়েছেন দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য, আমরা সেখান থেকে যদি একটা বলি, এর মধ্যে একটা হলো দাম্পত্য জীবনটা তিনি কেন দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে তার একটা আয়াত এটা, দাম্পত্য জীবনটা আল্লাহর আয়াত হিসেবে উল্লেখ করেছেন, যে তার একটা আয়াত হলো এইটা যে আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য জোড়া তৈরি করেছেন, নারীর জন্য পুরুষ, পুরুষের জন্য জোড়া তৈরি করেছেন। এই যে স্ত্রী দিলেন, নারী দিলেন, কিসের জন্য? লিতাসকুনু ইলাইহা, যাতে সেখানে গেলে তুমি প্রশান্তি লাভ করো। আদিন টেলিভিশন, আ কমপ্লিট ওয়ে অফ লাইফ। প্রিয় দর্শক, ধন্যবাদ আদিনের সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আদিন, এবং পাশের বেল আইকনটি চাপুন, পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।